সুপ্রভাত বন্ধুরা আজ হলো দশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামীকাল অর্থাৎ রবিবার সেপ্টেম্বর জেলায় দশ কেন্দ্রে তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষা একশো চুয়াল্লিশ দ্বারা জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাদ্রাসায় পড়াশোনা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না বলে মুখ্যমন্ত্রী যে প্রচার চালাচ্ছেন তা সম্পূর্ণ বুয়ো মাদ্রাসা নিয়ে বুয়ো প্রচার সুপার ফোরটির সাফল্যে দাবি মৌলানা বদরুদ্দিন আজমলের বিদ্যুৎ বিভাগের কর্মীদের খাম খেয়ালির জেরে প্রাণ খোয়ালেন এক ব্যক্তি দক্ষিণ বদরপুরের মহাকলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির বিস্তারিত থাকবে প্রতিবেদনে রামকৃষ্ণনগরে এসডিও ডিসি অফিস দশ বছরের মধ্যে বললেন বিধায়ক বিজয় মালাকার বরাকে প্রতিদিন লোকাল ট্রেন চালানোর দাবি নিত্যযাত্রীদের ট্রান্সপোর্ট লবির চাপে লোকাল ট্রেনগুলির সময়সূচি পরিবর্তন করার অভিযোগ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় দুর্নীতির বুয়ো অভিযোগ এনে গ্রেফতার যুবক হিন্দুরাই ধর্ম নিরপেক্ষতার গ্যারান্টি মসজিদ গির্জা সুরক্ষিত বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কালীগঞ্জ সমবায় সমিতির খসড়া বুটার তালিকা প্রকাশ বেসরকারি স্তরেও আই ব্যাংক হলো শিলচরে দক্ষিণ অসমে প্রথম হাইলাকান্দিতে পুলিশের জালে চার এটিএম প্রতারক দলাইয়ে চুরি হওয়া অটো চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার আটক জন। সকি এক্সপ্রেসের অধীনে করিমগঞ্জ জেলার দুইশো এগারো জন কমিউনিটি ক্যাডারকে স্কুটি বিতরণ এবং শেষ খবরটি দলেশ্বরী বৈরবী জাতীয় সড়কে ভয়াবহ ফাটল সংস্কারের দাবি জনগণের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শোনো আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রবিবার অর্থাৎ আগামীকাল রাজ্য সরকারের তৃতীয় শ্রেণীর পদে নিয়োগের জন্য কাসার জেলার দশ পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করতে কাসারের জেলা ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রগুলিতে একশো চুয়াল্লিশ দ্বারার অধীনে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা জারি করেছেন এর অধীনে পরীক্ষা কেন্দ্রগুলির একশো মিটারের মধ্যে পরীক্ষার্থী ইনভিজিলেটর এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস এয়ারফোন ইত্যাদি যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া নিষিদ্ধ থাকছে উল্লেখ্য দশটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে রাজ্য সরকারের নিযুক্তির জন্য পেপার ফাইভের পরীক্ষায় ছয় জন পরীক্ষার্থী কাসার জেলায় বসছেন এগারো সেপ্টেম্বর রবিবার কাসার জেলার দশটি ভেনুতে তৃতীয় শ্রেণীর পদের নিযুক্তির পেপার ফাইভ পরীক্ষা গ্রহণ করা হবে বিদ্যুৎ বিভাগের কর্মীদের খাম খেয়ালির জেরে প্রাণ খোয়ালেন এক ব্যক্তি এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা দক্ষিণ বদরপুর এলাকায় সূত্রে প্রকাশ বদরপুর বিদ্যুৎ সাব ডিভিশনের অধীনে বাদে মহাকল গ্রামের দরিদ্র ইমান উদ্দিন সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় পাঁচ ছয় মাস আগে তার বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেন বিভাগীয় কর্মকর্তারা সম্প্রতি ইমান বকেয়া বিল পরিশোধ করেন বাড়িতে আবার বিদ্যুৎ সংযোগের আবেদন জানানোর পর বিভাগীয় কর্মকর্তারা লাইনম্যান না পাঠিয়ে বিভাগের একজন অস্থায়ী কর্মীকে ইমানের বাড়িতে পাঠান শুক্রবার সকালে সাড়ে নয়টায় ওই কাজে অস্থায়ী কর্মীকে সাহায্য করতে গেলে বিদ্যুৎ হয়ে মারা যান ইমান এই ঘটনায় এলাকায় শোকের সায়ে নেমে এসেছে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে বদরপুর পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করেছে মাদ্রাসায় পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমনকি পাশের হার শূন্য বা ছাত্র সংখ্যা কম থাকার যুক্তি দেখিয়ে স্কুল একত্রীকরণের মাধ্যমে সরকার একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে আর এই সময়ে হুজাইয়ের আজমল ফাউন্ডেশনের সুপার ফোরটি কোচিং সেন্টার থেকে সর্বভারতীয় পর্যায়ের নিট পরীক্ষায় দুইশো চল্লিশ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়ে সমগ্র দেশে চমক সৃষ্টি করেছেন বিভিন্ন নামী কোচিং সেন্টারকে পেছনে ফেলে এই প্রতিষ্ঠান থেকে দুইশো জন ছাত্রছাত্রী নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলেন এ নিয়ে মৌলানা বদরুদ্দিন আজমল বলেন মাদ্রাসা নিয়ে সরকার বুয়ো প্রচার চালাচ্ছে মাদ্রাসায় পড়াশোনা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না বলে মুখ্যমন্ত্রী যে প্রচার চালাচ্ছেন তা সম্পূর্ণ বুয়ো সরকার মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে কিন্তু আজমল ফাউন্ডেশনের যে দুইশো জন ছাত্র সর্বভারতীয় নিট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার মধ্যে পঁচিশ থেকে ত্রিশ জনই মাদ্রাসা থেকে আসা ছাত্র তিনি বলেন মাদ্রাসায় পড়াশোনা করেও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় তা প্রমাণিত হয়েছে আজমল সুপার ফোরটি প্রতিষ্ঠানের ফলাফলে হাইলাকান্দিতে পুলিশের জালে চার এটিএম প্রতারক বুধবার আক্তার হোসেন লস্কর নামে এক প্রতারককে ধরে স্থানীয়রা পুলিশের সমঝে দিলে তার তত্ত্বের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করে হাইলাকান্দি পুলিশ শুক্রবার হাইলাকান্দি পুলিশের সীমান্ত শাখার ডেপুটি পুলিশ সুপার নির্মল ঘুষ জানান বৃহস্পতিবার বুররাতে হাইলাকান্দি সদর থানার টাউন সাব ইন্সপেক্টর নবজ্যোতি লাহন স্পেশাল ইনভেস্টিগেশন ব্রাঞ্চের কনস্টেবল অমিত কুমারের নেতৃত্বে পুলিশ কাসার জেলার দলাই থানা এলাকায় অভিযান চালায় অভিযানে এই এটিএম তিন প্রতারককে গ্রেফতার করা হয় এরা হলো আব্দুল হক মজুমদার পিয়ার হুসেন লস্কর আজমল হুসেন লস্কর এরা সবাই দলাই থানার বাগাবাজারের বাসিন্দা পুলিশ ইতিমধ্যে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির নামে থাকা আটটি সক্রিয় এটিএম কার্ড উদ্ধার করেছে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বরাক উপত্যকার লোকাল ট্রেনগুলি চলাচল বন্ধ রাখা হয় দূরপাল্লার ট্রেনগুলি যথারীতি চলাচল করলেও লোকাল ট্রেনগুলি চালু করার জন্য আন্দোলন করতে হয় আন্দোলনের প্রেক্ষিতে দু একটি লোকাল ট্রেন চালানো হয় মহিষাসন শিলচর ট্রেন প্রতিদিন দুবার আসা যাওয়া করত করিমগঞ্জ দুর্লভসরা ট্রেন দিনে দুবার চলাচল করত শিলচর ধর্মনগর ট্রেন প্রতিদিন সকালে ধর্মনগর থেকে শিলচর যেত বিকেলে শিলচর থেকে ধর্মনগর রওনা হতো করোনা পরবর্তী সময়ে দৈনিক লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে কোনো ট্রেন সপ্তাহে দুদিন চলছে আবার সপ্তাহে চার দিনও সপ্তাহে পাঁচ দিনও ট্রেন চালানো হচ্ছে লোকাল ট্রেনগুলি এভাবে চলাচল করায় বরাক উপত্যকার যাত্রীদের তেমন উপকার হচ্ছে না শিলচর মহিষাসন এবং শিলচর দুর্লভসরা ট্রেন সপ্তাহে সাত দিন দৈনিক দুবার চালানোর জন্য দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা শিলচর ধর্মনগর ট্রেনটি করোনা পূর্ববর্তী সময়সূচি মতে দৈনিক চালানোর দাবি জানিয়েছেন নিত্যযাত্রীরা কয়েক দিন আগে অনুষ্ঠিত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে পুলিশের জেরার মুখে পড়লেন গৌহাটির ভিক্টর দাস নামের এক ব্যক্তি সামাজিক মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তে নড়েচড়ে বসেন পুলিশের শীর্ষকর্তারা পানবাজার থানায় পুলিশ নিজে থেকেই একটি মামলা দায়ের করে দুদিন ধরে ভিক্টরকে জেরা চালিয়ে যাচ্ছে শুক্রবার রাতে জিজ্ঞাসাবাদের পর পানবাজার পুলিশ ভিক্টরকে গ্রেফতার করে হিন্দুরাই ধর্ম নিরপেক্ষতার গ্যারান্টি হিন্দুরা রয়েছেন বলে ধর্ম নিরপেক্ষতা রয়েছে দেশে যারা নিজেকে হিন্দু বলেন না তারা পাকিস্তান দেখেন তেলেঙ্গানার হায়দ্রাবাদের মন্দিরে এক অনুষ্ঠানে শুক্রবার এই হিন্দুত্বের পাঠ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মতে সব জীবের মধ্যে পরমাত্মা দেখার সাহস রয়েছে একমাত্র সনাতন ধর্মে অন্য ধর্মের সেই সাহস নেই তাই সনাতন ধর্ম যতদিন থাকবে ততদিন ভারত থাকবে ভারতীয় সংস্কৃতি বজায় থাকবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগর ব্লকের বিশাল পরিমাণ পতিত জমি পড়ে রয়েছে যে তা আগে কখনোই খেয়াল করিনি ওই জমিতে আগামী দশ বছরের মধ্যে এসডিও সিভিল ও ডিসি কার্যালয়ে গড়ে তোলা সম্ভব ব্লকের পতিত জমি পরিদর্শনের পর বৃহস্পতিবার বিকেলে একথাগুলো বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার তিনি বলেন সব কিছু যদি ঠিকঠাক চলে তবে বছর দুয়েকের মধ্যে এসডিও সিভিল কার্যালয়ে গড়ে উঠবে রামকৃষ্ণনগরে বলেন মেডিকেল কলেজের কাজ শুরুর পরই এসডিও সিভিল ও এসডিপিও কার্যালয়ের জন্য সর্বশক্তি দিয়ে তিনি প্রচেষ্টা চালাবেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের সকি এক্সপ্রেস এস যোজনা দুই হাজার একুশ বাইশের অধীনে করিমগঞ্জ জেলার দুইশো এগারো জন কমিউনিটি ক্যাডারকে স্কুটি প্রদান করা হয় শুক্রবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই স্কুটার বিতরণের সূচনা করা হয় অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন ডিপিএম রাইসিংজো ইংটিপি। তিনি জানান এই যোজনায় কমিউনিটি ক্যাডারদের কাজের সুবিধা এবং দ্রুতগতিতে করতে রাজ্যে গত একুশ আগস্ট মুখ্যমন্ত্রী কেন্দ্রীয়ভাবে কমিউনিটি ক্যাডারদের এই স্কুটি প্রদানের সূচনা করেন এরই অধীনে করিমগঞ্জ জেলায় দুইশো জন কৃষি সকী পশু সখী ব্যাংক সখী জীবিকা বিমা মাস্টার বুক কিপার কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন ইত্যাদি কমিউনিটি ক্যাডারদেরকে স্কুটার প্রদান করা হচ্ছে চুরি হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অটো উদ্ধার সহ দুই চোরকে পাকরাও করল দলাই পুলিশ দলাই থানার ইনভেস্টিগেশন অফিসার শ্যামলি গগৈর নেতৃত্বে পুলিশের দল চব্বিশ ঘন্টার ভিতরে চুরি হওয়া অটো উদ্ধার করে এবং মজিবুদ্দিন লস্কর বক্তার হুসেন নামে দুই চোরকে ধরতে সক্ষম হয় তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে বলে জানায় দলাই থানার পুলিশ এক সময়ে শিলচর বা দক্ষিণ অসমে কোথাও চক্কু ব্যাংক ছিল না পরে শিলচর মেডিকেল কলেজে চক্কু ব্যাংকের মঞ্জুরি মিললেও দেওয়া হয়নি কোনো সরঞ্জাম বছর কয়েক আগে সেটি পুরো মাত্রায় চালু হয় বৃহস্পতিবার বেসরকারি স্তরেও একটি চক্কু ব্যাংক খোলা হলো শিলচরে চৌধুরী আই ক্লিনিকের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর কে চৌধুরী তার মায়ের নামে খুললেন প্রভাবতী দেবী আই ব্যাংক এবার শেষ খবরটি দলেশ্বর বৈরবী ছয় নম্বর জাতীয় সড়কে দেখা দিল বড় আকারের ফাটল হাইলাকান্দি জেলার জানকিবাজার সংলগ্ন বক্রিহাওর সেতুর কাছে জাতীয় সড়কে দেখা দিয়েছে এই ফাটল এবারের বন্যা পরবর্তী সময়ে এই ফাটলের সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা কয়েকদিন আগে জাতীয় সড়কে এই ফাটল ছোটো আকারের দেখা গেলেও দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে এখন এই ফাটলের ফলে রাতের অন্ধকারে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে তাই দ্রুত বিহিত ব্যবস্থা নিতে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন